রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া। দোকানপাট বন্ধ রয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। রিষড়ার বিভিন্ন এলাকায় চলছে টহলদারি, শান্তি বজায় রাখতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। গতকাল রিষড়ার বাঙুরপাক থেকে রামনবমীর মিছিল বের হয়। মিছিলে যোগ দেন দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা। মিছিল ওয়েলিংটন জুট মিলের কাছে পৌঁছতেই অশান্তি শুরু হয়, ইট বৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, গতকালের ঘটনার পর আজ থমথমে রয়েছে গোটা এলাকা, এবং সকাল থেকে যে ছবি তুমি তুলে ধরছো, প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। দোকানপাট বন্ধ ছিল, এখন কি দোকানপাট খুলেছে, কি পরিস্থিতি বর্তমানে জানাও। দেখো, নির্দিষ্ট করে যে জায়গাগুলোকে পয়েন্ট করা হয়েছে সেই জায়গাগুলোতে পুলিশ যেমন মোতায়েন রয়েছে এবং সেখানে 144 ধারা যেখানে যেখানে বলবৎ করা রয়েছে সেখানে কিন্তু একটাও দোকান খোলা হয়নি, এবং কিছু বাজারের দোকান কিছু খোলা হলেও সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের পরে সেগুলো উঠে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যাতে ভয় ভীতি না কাজ করে সেই জন্যই পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি এবং তার সঙ্গে পুলিশের উচ্চতর আধিকারিকরা, জেলা পুলিশের, তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। টহল দেওয়া হচ্ছে, মাইকে প্রচার করা হচ্ছে, কনফারেন্স বিল্ডিংয়ের যে চেষ্টা সাধারণ মানুষের সাথে কথা বলে সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে, মূলত দুটো কারণে। প্রথম, গতকালকে যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয়। দ্বিতীয়ত, গতকালে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পর যাতে নতুন করে কোনো উত্তেজনার পরিস্থিতি মতন জায়গায় কোনো বিষয়টি না যায়, এবং সেই জন্য যাতে স্বাভাবিক যে 4-5টা দিনের মতন সাধারণ মানুষ তারা জীবনযাপন করতেন সেইটাই যাতে তারা করতে পারেন সেই বিষয়টিকেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং সেই জন্য নজরদারির সঙ্গে সঙ্গে মাইক্রো প্রচারও চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। সেই ছবিটাই সকাল থেকে রিষড়া অঞ্চলে, রিষড়ার বিভিন্ন অঞ্চলে। অনেক ধন্যবাদ আবির তোমাকে। অন্যদিকে রিষড়ার হিংসার ঘটনায় কেন্দ্র হস্তক্ষেপ, ও কেন্দ্র বাহিনীর চেয়ে রাজ্যপাল ও কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। চিঠিতে অভিযোগ করা হয়েছে গতকালের এই ঘটনায় যারা আক্রান্ত পুলিশ তাদেরকে নিগ্রহ ও গ্রেফতার করছে। চিঠিতে পরশুরার বিজেপি বিধায়কের অভিযোগ, 1 নম্বর ওয়ার্ড থেকে 6 নম্বর ওয়ার্ডে যাওয়ার সময় রামনবমীর মিছিলে ইচ্ছাকৃত ও পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়। ইট বৃষ্টির পাশাপাশি তরোয়াল ও বোমা নিয়েও হামলা চলে। সেই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং আক্রান্তদের বাঁচানোর পরিবর্তে তাদের গ্রেফতার করে। রাজ্যপাল ও অমিত শাহকে লেখা চিঠিতে কেন্দ্র হস্তক্ষেপ ও কেন্দ্র বাহিনী চেয়েছেন বিজেপি বিধায়ক। আর এই বিষয় নিয়েই আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কুণাল ঘোষের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাবো আপনাদের। যে কোনো ভাবে কেন্দ্রকে নাক গলাবার সুযোগ করে দেওয়ার জন্যই তো বিজেপি পরিকল্পিতভাবে এই নাটকগুলো করছে। রামনবমী তো হয়ে গেছে 4 দিন আগে, তো গতকাল আবার রামনবমীর মিছিল কি ছিল? রামনবমী কদিন ধরে হয়? আর যখন বিশেষভাবে আরেকটি জায়গায় চলছে যে একটা উপবাস চলছে তাদের ধর্মীয় আচারের, সন্ধ্যাবেলা উপবাস ভঙ্গ হয়, ফল মূল খেয়ে একটা বাজারের পরিবেশ থাকে, সেখানে যদি ওরকম একটা উন্মাদের মতো ডিজে বাজিয়ে, তারপর ছবিতে যেরকম দেখা যায় কোথাও রিভলভার হাতে, কোথাও তরবারি হাতে, এই যে প্ররোচনাগুলো বিজেপি দিচ্ছে পুলিশের পারমিশন ছাড়া রুট বদল করে গিয়ে ইচ্ছাকৃতভাবে, এইসব চক্রান্ত মানুষ বুঝে গেছেন। রামনবমীর 72 ঘন্টা বাদে রামনবমীর নামে একটা এলাকায় ঢুকে যেখানে উপবাসের পর উপবাস ভঙ্গের প্রসেস চলছে সেখানে যদি গন্ডগোল করে মানুষ বুঝবেন না কারা করছে কেন করছে, তাহলে এইসব চিঠি সম্পূর্ণ একটা চক্রান্তের এক একটা অধ্যায়। আর কুণাল ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনুন। উনি রামনবমী কি জানেন, হারামের ধন খেয়ে খেয়ে ওদের তো রাম বলে কিছু জ্ঞান নেই আর। সেই জন্য যাদের সঙ্গে আছেন তারা রামভক্ত কেউ নয়, সেই জন্য রামের বোঝাটা ওনার কাজ নয়। রামনবমী থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত সারা দেশে তো উৎসব চলে, শোভাযাত্রা চলে, আর রামকে নিয়ে সারা বছরই লোকে উৎসাহ আনন্দে করে। ভারতবর্ষ রামের জায়গা আর এখানে চলবে। আর এই গোটা ঘটনা নিয়ে অধীর চৌধুরীর কি বক্তব্য শুনুন এবার। বাঙাল মে কভি
जात पात को लेकर और सांप्रदायिक ध्रुवीकरण के लेकर सियासत नहीं होते थे। ये बंगाल की तहजीब से बाहर है, बंगाल की तहजीब इसको मान्यता नहीं देते। लेकिन पिछले कुछ वर्षों में बीजेपी पार्टी जिस दिन से बंगाल में अपना पैर जमाने की कोशिश की तो औजार बनाया सांप्रदायिक ध्रुवीकरण, और जो बंगाल की जो जमीनी जो आम लोगों की बीच में जो अमान और चैन थी वो धीरे धीरे बिगड़ने लगी, और उसकी फायदा और लोकल पार्टी टीएमसी लेते रही, वो दिखाते रहे कि हम बीजेपी के लड़ने में सक्षम हैं। तो दोनों की तरफ से ये सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति को हवा दिया गए हैं, और इसके बदौलत आज बंगाल धीरे धीरे ये सांप्रदायिक की तनाव की चुंगल में आने लगे हैं। পরের খবরে আসছি। আজ হচ্ছে না তিহার থেকে আসানসোল জেলে ফেরত পাঠাতে অনুব্রতর আবেদনের শুনানি। শনিবার দ্বারকা আদালতের এক আইনজীবীকে খুনের প্রতিবাদে ধর্মঘট আইনজীবীদের, দিল্লি বার কাউন্সিলের ধর্মঘটের জেরে আজ হচ্ছে না অনুব্রত মণ্ডলের আবেদনের শুনানি। 5ই মে অনুব্রতর জেল বদলে শুনানি হবে। 15ই এপ্রিল পর্যন্ত বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আজকের এই ঘটনার পর যখন অনুব্রত মণ্ডলকে তিহার জেলে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। হ্যাঁ দাদা, আপনি কেমন আছেন? শরীর কাশি হচ্ছে নাকি দাদা? তো আপনাকে হাসপাতালে দেখিয়েছিল সেখানে নাকি? ও কিছু বলবেন দাদা পরিবার লোকগুলোকে? সবাই চিন্তিত, পরিবারের লোকগুলো কিছু বলবেন? চিন্তিত। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, শরীর ভালো নয় কথা বললেন অনুব্রত মণ্ডল, আমরা শুনলাম। অন্যদিকে এই যে আজকে শুনানি হলো না, শুনানি হবে 5ই মে এমনটাই জানা যাচ্ছে, এই বিষয়ে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, বেশি দুটো আজকে অর্ডার হয়েছে, যেহেতু আর্গুমেন্ট হয়নি কেন কি লোয়ার কোর্টের লয়াররা স্ট্রাইকে রয়েছেন, তাদের একজন সহকর্মী খুন হয়েছেন রোহিণীকোতে, তারপর থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো লয়ার অ্যাপিয়ার করবে না। তো ইন চেম্বার হিয়ারিং হয়েছে, সেটাতে বিচারক তার 12 দিনের কাস্টাডি এক্সটেন্ড করে হয়েছে বিদেশি কাস্টাডি, তাকে আবার 15ই এপ্রিল এই রাউতবাড়ি কোর্টে পেশ করা হবে। তার বিদেশি কাস্টাডি এক্সটেন্ড করে আবার 12 দিনের জন্য তাকে তিহার জেলে পাঠিয়ে দিয়েছে রাউতবাড়ি কোর্ট। তবে তিনি আরো একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন দেশে, সেটাতে তিনি অনুরোধ করেছিলেন যে তাকে আসানসোল জেলে পাঠানো হোক, তিনি তিহার জেলে থাকতে চাইছেন না, যেহেতু এখন তদন্ত যা ইন্টারপ্রিটেশন করার কথা সেটা ইডি তাকে করে নিয়েছে, এবং এই মুহূর্তে তাকে আসানসোল পাঠিয়ে দেওয়া হোক, এবং যদি প্রয়োজন হয় পরে ইডি, সেক্ষেত্রে ইডি গিয়ে তাকে জেলের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে পারবে আসানসোলে, যখন এর আগেও তারা করেছিল। এই অ্যাপ্লিকেশনের আজকে হিয়ারিং হলো না, যেহেতু লয়ার স্ট্রাইকে রয়েছেন সেটার জন্য ডেট করেছে 5ই মে। এই ট্রান্সফার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার থেকে ট্রান্সফার করা হোক তিহার থেকে আসানসোল জেলে, সেই হিয়ারিং হবে আগামী 5 মে। এবং যখন তাকে তিহার জেলে আবার পুলিশ নিয়ে যাচ্ছিল সেই সময় আমরা দাঁড়িয়েছিলাম সেখানে, তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন কি তোমরা কেমন আছো, তখন তাকে যখন জিজ্ঞেস করি কি আপনার শরীর কেমন আছে, আপনি শুনলাম শরীর খারাপ হয়েছিল, তিনি তখন জানান কি হ্যাঁ হাসপাতালে রয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশি রয়েছে, এবং পরিবারের সদস্যরা চিন্তিত রয়েছেন সেটা যখন বলা হয় তাকে, তিনি বলেন কি যদি আমি বের পাই সেক্ষেত্রে ভালো হয়, এই কথা বলেই তাকে দেখতে নিয়ে চলে যায় যদি পুলিশের আধিকারিকরা, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে তাকে তিহার জেলে নিয়ে যাবেন যারা জেলের জেল কর্তৃপক্ষ রয়েছে সেটা। ধন্যবাদ, ধন্যবাদ বিজেন্দ্র। আহতদের দেখতে শুভেন্দু অধিকারী গেছিলেন রিশার হাসপাতালে, বেরিয়ে তিনি কি বলছেন শুনুন। পুরে ঘটিয়েছে কে? শামীম আহমেদ ব্যাডি, তিনিকে তিনি ওয়ার্ড সভাপতি, তিনিকে কাউন্সিলরের হাজবেন্ড, তিনি ওই এলাকায় উড়িষ্যা থেকে এসে রাজত্ব সাম্রাজ্য বিস্তার করেছেন, রিয়েল স্টেট থেকে টাকা তোলেন, সমস্ত বেআইনি অটল লোকেদের প্রত্যেকটা অটো পিছু 50 করে টাকা তাকে সকালবেলা জমা দিয়ে অটো রাস্তায় নামাতে হয় কয়েকশো অটো। এখানে কে ঘটিয়েছে? এখানে ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের ওই এলাকার রিসেডার, ওই এলাকার নেতা সাকির আলী, এবং তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে কে? ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। এরা দুজনের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, এবং ভিডিও ফুটেজ দেখলে খুব পরিষ্কার যে কারা এই ঘটনা কিভাবে প্ররোচিত করেছে। বিমান ঘোষ তার CISF সিকিউরিটি গাড়িতে তুলছিল,
কোনো প্রভোকেশন নেই, দূর থেকে ছোড়া পাথরে তার মাথার উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়েছিল, কানে লেগেছে, তাই হয়তো আপাতত প্রাণটা তার বেঁচে গেছে। আপনারা দেখেছেন রিসরাতে কিভাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে কারা অ্যাটাক করেছে, ভিডিও ফুটেজ পরিষ্কার, চিত্র পরিষ্কার যে কাদের প্রভোকেশনে হয়েছে, কারা করেছে, সেম মডেল, পুলিশ সাইলেন্ট, নিষ্ক্রিয়। ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জির পুলিশ বেছে বেছে রামনবমী উদযাপন কার্যকর্তাদের হাওড়াতেও ধরেছে, এখানেও 12 জন রামনবমী উদযাপন কমিটির লোককে ধরেছে, যাদের সিসিটিভি দেখলে বোঝা যাবে যে একজনও প্রভোকেশনে বা গোলমালের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই এটাতে মমতা ব্যানার্জি এবং তার সরকার প্রমাণ করতে চায় যে মমতা ব্যানার্জির হাতে তার ভোট ব্যাংক, সংখ্যালঘু মুসলিমরা প্রোটেক্টেড। আর দ্বিতীয় হচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে সনাতনী সংগঠনগুলোকে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে রেড করে আক্রমণ করে তাদের ভীতি প্রদর্শন করা। 21-এর পরে তো মেরে ঘরে ঢুকিয়েছিলাম, তোরা আবার বেরোলি কেন? সামনে পঞ্চায়েত ভোট, 24-এ মোদিজির ভোট, তোরা ঘরে থাক, আমরা চুরি চামারি রাজত্ব করি। মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ফেরানো, মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি দুর্নীতি এবং পশ্চিমবাংলার সর্বস্তরের করাপশন, যে আজকে বড় ইস্যু, ডিএর আন্দোলন, কর্মপ্রার্থীরা রাস্তায়, গোটা রাজ্যের শাসন ভেঙে পড়েছে, বিহাল ব্যবস্থা, তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে যেন তারণ প্রকারণে চুরির লাইসেন্স পঞ্চায়েত নির্বাচন পার করানো। দাঁড়ান আগে বাংলা বাংলা শেষ করি, আর কারো 144 ধারা জারি করে আমাদেরকে রেস্ট্রিকশন করা হয়েছে। আমি 144 ধারা উঠলে যাব, আর 144 ধারা কন্টিনিউ করলে আমি কোর্ট থেকে অনুমতি নিয়ে আমি ওখানে যাব, প্রত্যেকটা বাড়িতে যাব। আজকে আমরা এখানে রিপোর্ট পেলাম কল্যাণ ব্যানার্জি এবং ওখানে এখানকার উত্তরপাড়ার চেয়ারম্যান, তিনি গিয়ে 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আইনটা ওনাদের জন্য একরকম, অন্যদের জন্য একরকম, এটাই পশ্চিমবঙ্গ, এটা অত্যন্ত নিন্দনীয়। আর কল্যাণবাবুর যে কথাবার্তা, এটা মমতা ব্যানার্জির লাইনেরই কথাবার্তা, একদিকে তুষ্টিকরণ তোষণ ভোট ব্যাংকে ঠিক রাখা, অন্যদিকে সনাতনীদেরকে আক্রমণ করা। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের সনাতনী ধর্মীয় উৎসবগুলোকে শাস্ত্রমতে ধর্মমতে উৎসব বলে স্বীকার করে না, বলে এগুলো কালচারাল প্রোগ্রাম। আর আমরা শাস্ত্র পঞ্জিকা মতে আমাদের যে 5000 বছরের পুরনো কালচার ধারাবাহিকতা রেখে সেই কালচার মেনে আমরা চলি, এবং আমরা বরাবর স্বামী বিবেকানন্দের যে আদর্শ, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এই নীতিতে বিশ্বাস করি। কোনো রামনবমীর শোভাযাত্রায় অন্য ধর্ম আঘাত পাক এমন কোনো স্লোগান ছিল না।